আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কলিং ভিসায় মালয়েশিয়াতে কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। বিদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। সে প্রক্রিয়ায় আগ্রহীদের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ উন্মুক্ত হচ্ছে আগামী 30 জানুয়ারি থেকে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এ সময় কেবল বনায়ন খাতের জন্যই আবেদন নেওয়া হবে, অন্যান্য খাতের জন্য নিবন্ধন শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে। দীর্ঘ 3 বছর পর বাংলাদেশের জন্য খুলতে যাওয়া এই শ্রমবাজার নিয়ে অবশ্যই কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি। মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানি সংক্রান্ত সমঝোতা চুক্তি অনুযায়ী সরকারি ডাটাবেস থেকে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। এখন পর্যন্ত সেই ডাটাবেস তৈরির প্রক্রিয়া শুরু করতে পারেনি বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেছেন, মালয়েশিয়া নিবন্ধনের প্রক্রিয়া শুরু হলে আরও 2-3 ধাপ শেষ হয়ে চূড়ান্ত নিয়োগের কিছুটা সময় লাগবে। এ সময়ের মাধ্যমে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন। গত 15 জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে 32,000 বিদেশি শ্রমিক আনার জন্য সরকারের বিশেষ অনুমোদন দিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। সে প্রক্রিয়া এগিয়ে নিতে 28 জানুয়ারি থেকে এই খাতের বিদেশি কর্মী নিয়োগের আবেদন জমা নেওয়া হবে। দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীরা ওই সময় থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগকর্তারা ওয়েবসাইট কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, সেখানে তারা বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে কর্মী নিয়োগের অপশান পাবেন। তার আবেদন করবেন www.fwcms.com.my এই ওয়েবসাইটে। এদিকে বিদেশি কর্মী নিয়োগের মালয়েশিয়া প্রক্রিয়া শুরুর পথে থাকলেও কর্মী পাঠানোর প্রস্তুতি এখনও নিতে পারেনি বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, মালয়েশিয়া প্রক্রিয়া শুরুর পথে থাকলেও নিয়োগ চূড়ান্ত করতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে, সেই সময়ের মধ্যে কর্মী পাঠানোর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম নিউজ টোয়েন্টি ফোর বিডি বলেন, 28 জানুয়ারি অনলাইন আবেদন শুরু হচ্ছে, তখন মালয়েশিয়া তাদের নিয়োগ কোম্পানিগুলোকে অনুমতি দেবে। যেসব কোম্পানি আবেদন করবে সেই আবেদন যাচাই বাছাই করে নিয়োগকর্তা তালিকাভুক্ত করবে মালয়েশিয়া সরকার। তারপর কর্মীর চাহিদা জমা হবে, তারপর সে বিষয়ে খোঁজ নেওয়া হবে ওই কোম্পানির কর্মী রাখার ক্ষমতা আছে কি না এবং কোম্পানি উপযুক্ত কি না, তারপর তাদের কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।